বিজেপিক ভোট দিলে, মোদীজিক ভোট দিলে আমি কিমান আগুয়াই যাব পারি। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হল, বহুতে ঘর পোৱা নাই, ঘর নোপোৱা কোন কোন আছে হাত ডাঙক, ঘর নোপোৱা আছে। এইবার ইলেকশনের পিছত আমি আকৌ জিও টেগিং খুলি দিম, এইবার আপনার সকলে যাতে ঘর পাব পারে। জিও টেগিং বন্ধ হয়ে আসিল, এইবার জিও টেগিং কাক আমি করিব দিম? আগত জিও টেগিং পঞ্চায়েতর মানুষবিলাকে করে, পয়সাও খুঁজে দুই এজনে, সবেই নুখুঁজে। এইবার জিও টেগিং করিব দিম আমি মহিলা আত্মসহায়ক গ্রুপ, গ্রুপে জিও টেগিং করে দিব, তেতিয়া কাকো কোনেও টাকা পয়সা দিব নালাগে। আমি এনেকে অসমৰ পরিবেশ পরিবর্তন করে আছো। মাইক্রো ফাইন্যান্সৰ লোন রেহাই হল, সরকারি চাকরি হল, নিবনুয়া যুবক যুবতীয়ে উদ্যোগ প্রতিষ্ঠা করার কারণে, ব্যবসায় করার কারণে আত্মনির্ভর অসম হল, লাখপতি বাইদর আসনি আহিলে, আবাস যোজনার ঘরের জিও টেগিং হব, নিযুত ময়না আসনিরে আমি আমার ছোৱালী সকলের পড়ার দায়িত্ব লম, আর যার যার ঘরত রেশন কার্ড আছে সকলে অরুণোদয় আসনিও পোৱা আরম্ভ হব। তার মানে বিজেপি সরকারক ভোট দিলে আমি কিমান কাম পাব পাৰো, আর এইবিলাকক আমি কি কও? মোদী কি গ্যারেন্টি, তার মানে হবই আর মোদী কি গ্যারেন্টি, আর মোদী কিয়া গ্যারেন্টি কা সাথ সাথ মোদী কা গ্যারেন্টি মামা কি ওয়ারেন্টি, লগত হেতু লাগি আছে। শ্রদ্ধা রাইজ, আপনালোকে জানে নরেন্দ্র মোদী ডাঙরিয়া ভারতের প্রধানমন্ত্রী, তেখেত শদিয়ালৈও আহিছিল, ধলা শদিয়া ব্রিজ শুভ উদ্বোধনের সময়ত তেখেতর হাতেদি আজি আমার এটার পিছত এটাকৈ কাম হৈ গৈ আছে। ধলাত দলং হল, বগীবিলত দলং হল, এতিয়া নুমলীগড় আর গহপুরের মাজত ব্রহ্মপুত্রর পানি তলেদি দলং হবর কারণে আমি আগবাঢ়ি গৈ আছো। কাজিরঙার উপরত 32 কিলোমিটার উরনিয়া সেতু নির্মাণের প্রকল্প কিছুদিনের ভিতরতে আরম্ভ হব। দুখিয়া মানুহে খাবলে অন্নমুঠি পালে, কোভিডর সময়ত ঘরে ঘরে আমি ভ্যাকসিন পালো, বিনামূলিয়া চাউল পালো, জল জীবন মিশনের আসনি পালো, গাঁয়ে ভূয়ে বিদ্যুৎ আহিলে, আৰু আমি উজ্বলা গ্যাস পালো, কৃষক সকলে ব্যাংক একাউন্টত 2000 টাকা করে বছরে 6000 টাকা পোৱাৰ ব্যবস্থা আরম্ভ হল। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমার রাজ্যখনত 20 লাখ পরিয়ালে লাভ কৰিবলৈ সক্ষম হল। শ্রদ্ধার রাইজ, এই গোটেইবিলাক কাম মাত্র কেইটামান বছরের ভিতরতে মোদী ডাঙরিয়ায় সমাপন করিলে। আপনাদের চিন্তা করুন, সকল দায়িত্ব সরকার, ঘর 1250 টাকা, দুখিয়া মানুষের 5 কেজি চাউল, আর বেমার হলে আয়ুষ্মান ভারতের কার্ড, ট্রিটমেন্টের কারণে রেশন কার্ড দেখালে
কার্ড পালো বা না পালো, রেশন কার্ড খন দেখালে 5 লাখ টাকালৈকে হসপিটালত বিনামূলীয়া ট্রিটমেন্ট বলিত ভাল হল। আজি ইয়ার উপর আমি লাখপতি বাইদেউ ছোৱালীর বিনামূলীয়া শিক্ষা, লড়া ছোৱালীর কারণে 50,000 চাকরি, হাই স্কুল বিলাক পুনর নির্মাণের বাবে 7 কোটি টাকা, আৰু অসমৰ বিভিন্ন জিলাত বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ, আমার অসমৰ জীৱনত ইমান ভাল পরিবেশ কেতিয়াও অহা নাছে। শ্রদ্ধা রাইজ, আজি বহাগ বিহুর পবিত্র দিনাখন মই এটাই অনুরোধ করিম, মোদীজিক আপনাদেরকে আশীর্বাদ করক, মোদীজিক প্রধানমন্ত্রী পাতক, আৰু আমার দেশখন বিশ্বগুরু হব, আৰু ভারত যেতিয়া বিশ্বগুরু হব আমার চির চেনেহী অসম ভারতের সর্বশ্রেষ্ঠ রাজ্য পরিণত। যাবার যেতিয়া আমি 1 লাখ চাকরি দিল, এটা ঘরতে 3টা 4টাও চাকরি পাইছে, কারোবার ঘরত এটাও চাকরি পোৱা নাই। এইবার আমি ঠিক করছো যে যার ঘরত এটাও চাকরি নাই সেই লড়াজনক আমি 10 নম্বর বেশিকই দিম, যাতে চাকরিও ঘরে ঘরে হব পারে, অকল এটা পরিয়ালতে যাতে চাকরি আবদ্ধ হয়ে না থাকে, ভাল হবনে নাই? 10 নম্বর আমি এক্সট্রা দিম যে মূর ঘরত চাকরি নাই, তার মানে আমি অসমত সমতা সকলোরে আর্থিক দুরাবস্থা দূর করার কারণে আমি চেষ্টা করছো। যেনেকে মই কলো অরুণোদয় ঘরে ঘরে দিম, চাকরি ঘরে ঘরে দিব নোৱাৰো, কিন্তু এই চাকরিও যাতে যার পরিয়ালত এটাও চাকরি নাই তেওঁলোকে যাতে অন্তত এটা চাকরি পাব পারে, তার কারণে আমি পরীক্ষাত 10 নম্বর তেওঁলোকক এক্সট্রা করে গ্রেস নম্বর হিসাবে দিয়ার আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তেওঁ জীবন বলিদান দিছিলে যে আর্টিকল 370 নোহোৱা হৈ যাব লাগে, তেওঁ কৈছিলে আমার ভারতত এক নিশান, এক বিধান আৰু এক প্রধান থাকিব লাগে। আৰু শ্যামা প্রসাদ মুখার্জি যেতিয়া জম্মু কাশ্মীরত গৈছিলে যে আর্টিকল 370 বিলুপ্ত হব লাগে, তেতিয়া জওহরলাল নেহেরু আৰু শেখ আব্দুল্লাৰ সরকারে তেওঁ কারাগারত সুমুয়াইছিলে, আৰু কারাগারত বিভিন্ন কারণত, রহস্যজনিত কারণত ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির মৃত্যু হৈছিল। যেতিয়া শ্যামা প্রসাদ মুখার্জির মৃত্যু হল, ভারতীয় জনতা পার্টিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হল যে আমার সরকার আহিলে আমি 370 ধারা বিলুপ্ত করিম। বহুদিন হল কংগ্রেসের সরকার চলিল, কিন্তু যেতিয়া নরেন্দ্র মোদী আর অমিত শাহ 2019 সনত দায়িত্ব গ্রহণ করিলে মোদীজির প্রধানমন্ত্রীর সময়ত, তেখেতে আর্টিকল 370 সংসদত নোহোৱা করে দিলে, আর্টিকল 370 আজি তেওঁ খালাস করে দিলে, যেতিয়া আর জম্মু কাশ্মীরত 2টা সংবিধান নহব। আজি আপনাদের দেখিলে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বত আজি আমার হিন্দু সমাজে ভগবান শ্রীরামর মন্দির আকৌ উভতাই পালে, আজি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হল। জয় জয় শ্রীরাম। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী মন্দির প্রতিষ্ঠার দিনাখন আমি মাতিছিল যে আপনালোকও আহক, ইয়াত কংগ্রেস বিজেপি বলি কোনো কথা নাই, সকলে আহি প্রভু শ্রীরামর প্রাণ প্রতিষ্ঠাত অংশগ্রহণ করক।
কিন্তু কংগ্রেস পার্টি তেওঁলোকে এই ভগবান শ্রীরামৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা উৎসৱত যোগদান নকৰিল। আপোনালোকে সকলোৱে টিভিত চাই আছিলে নে নাই ৰাম মন্দিৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা চাইছিলে নাই? কোনে কোনে চাইছিলে হাত ডাঙৰ? সবাই চাইছে। আপোনালোকে যেতিয়া টিভিত ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা চাই আছিলে, তেতিয়া নগাঁৱত ৰাহুল গান্ধীয়ে ধৰ্ণা দি আছিল। তাৰমানে ৰামৰ প্ৰতি তেওঁৰ কোনো সন্মান নাই, কৃষ্ণৰ প্ৰতি তেওঁৰ কোনো সন্মান নাই। আমি মন্দিৰ উৎসৱ চাই আছো, টিভিত সকলোৱে ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা চাই আছে, আৰু ৰাহুল গান্ধীয়ে ৰাস্তাত বহি সেই সময়ত তামাচা কৰি আছে। আজি আপোনালোকে চাওক, কংগ্ৰেছৰ এজন সভাপতি আছে, তেওঁৰ নাম ভূপেন বৰা। অসমত লাভ জেহাদৰ কথা হৈ থাকে, আমি লাভ জেহাদৰ বিপক্ষে কাম কৰোঁ। ভূপেন বৰাই কয় যে কৃষ্ণই লাভ জেহাদ কৰিছিল। আপোনালোকে চিন্তা কৰক যে ৰাম আৰু কৃষ্ণৰ বিষয়ে ইমান বেয়া কথা কোনে ক'ব পাৰে? খালি কংগ্ৰেছ পাৰ্টিয়ে ক'ব পাৰে, আৰু কোনেও ক'ব নোৱাৰে। আজি কংগ্ৰেছ পাৰ্টিয়ে ৰামকো সমালোচনা কৰে, কৃষ্ণকো সমালোচনা কৰে। শ্ৰদ্ধাৰ ৰাইজ, আমি অসমখনক সুন্দৰ কৰি নিৰ্মাণ কৰিব লাগিব। দুখীয়া ল'ৰা ছোৱালীয়ে চৰকাৰী চাকৰি পাব লাগিব, চাকৰি নোপোৱাই ব্যৱসায়ত সহায় পাব লাগিব, দুখীয়া পৰিয়ালে চাউল পাব লাগিব বিনামূলীয়া, অৰুণোদয় পাব লাগিব, উদ্যমী মহিলাই লাখপতি বাইদেউ টকা পাব লাগিব, দুখীয়া পৰিয়ালে অৰুণোদয় পাব লাগিব, প্ৰত্যেক ল'ৰা ছোৱালী কলেজত বিনামূলীয়া পঢ়িব সুবিধা পাব লাগিব, আৰু ছোৱালীজনীৰ খৰচ পঢ়াৰ সকলো খৰচৰ দায়িত্ব চৰকাৰে ল'ব লাগিব। ইয়াক কি কয়? মোদী কি গ্যারেন্টি? কি কয়? মোদী কে? মোদী কা গ্যারেন্টি কা সাথ সাথ মামা কি ওয়ারেন্টি? কংগ্রেসৰ চৰকাৰ আছিলে, 75 বছৰ কংগ্ৰেছৰ শাসন আছিলে, কিন্তু মাজুলীক কেতিয়াও গুৰুত্ব দিয়া নাছিলে। ইয়াতে আহি কয় যে মাজুলীৰ মানুহে দলং সোধাই নাছিল, আমি ক'ৰ পৰা দলং দিম? ইমান ডাঙৰ মিছা কথা ৰাজনীতি কৰা মানুহে কেতিয়াও ক'ব নাপায়। শ্ৰদ্ধাৰ ৰাইজ, কংগ্ৰেছৰ দিনত কি আছিল? বোলে মাজুলীত বানপানী, নাও নচলে, বোলে কলগছৰ ভূৰ বনাই পেলাই যোৱা অহা কৰক, এনেকে কংগ্ৰেছৰ নেতাই কৈছিলে। আজি এই মাজুলীৰ পৰিৱৰ্তন হৈছে। আজি আপোনালোকে জানে যে নিমাতি কমলাবাৰী দলং হল, চেলেক ধুনাগুৰিৰ দলং, আৰু মই আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিছো যে 2026 চনৰ ভিতৰত 2খন দলং আমি সম্পূৰ্ণ কৰিম। এই প্ৰতিশ্ৰুতি মই আজি আপোনালোকক আকৌ এবাৰ দিব খুজিছো। শ্ৰদ্ধাৰ ৰাইজ, এই 2খন দলং হৈ যোৱাৰ পিছত মাজুলীৰ পৰিৱেশৰ পৰিৱৰ্তন হ'ব, নতুন নতুন মানুহ আহিব বিচাৰিব, মাজুলীত মাটি কিনিব খুজিব, মাজুলীত ঘৰ বনাব খুজিব। এতিয়া অসম চৰকাৰে সিদ্ধান্ত লৈছে যে আমি এখন নতুন আইন আনিম, যি আইনৰ জৰিয়তে মাজুলীৰ মাটি কোনো বাহিৰৰ মানুহে আহি কিনিব নোৱাৰিব, অকল মাজুলীৰ ভিতৰৰ মানুহেহে মাজুলীৰ মাটি কিনিব পাৰিব। মাজুলীক আমি এটা ঐতিহ্য বেল্ট, অৰ্থাৎ হেৰিটেজ বেল্ট হিচাপে আমি স্বীকৃতি দিব খুজিছো, যাতে 2খন দলং হোৱাৰ পিছতো মাজুলীৰ মানুহৰ হাতৰ পৰা মাটিৰ অধিকাৰ হেৰাই নাযায়, আৰু মাজুলীৰ ৰাইজ মাটিৰ অধিকাৰ সদায় লাভ কৰি থাকিব পাৰিব। কেইদিনমান আগতে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া কাজিৰঙালৈ আহিছিল। মোক কৈছিলে মোদী ডাঙৰীয়াই
যে মই এদিন কাজিরঙাত থাকিম মই বিশ্বাস করা নাছিল কাজিরঙাত আমারে রাতি থকা নহয় মোদিয়ে বা কিয় কাজিরঙাত থাকিব মোদীজিয়ে কৈছিল নহয় মই সচাই কাজিরঙাত থাকিম তেও আহিলে তেও কাজিরঙাত রাতি থাকিলে আর কাজিরঙার গড় বিলাকর ধুনিয়া ধুনিয়া ফটো তেও পৃথিবীত প্রচার করিলে কংগ্রেসের দিনত কি হয়েছিল এই গড় বিলাকত মারি মারি গড় বিলাক কাটি খর্গ কাটি পেলোয়া হয়েছিল মোদীজি যেতিয়ার প্রায় ভারতের প্রধানমন্ত্রী হল গড়ের খর্গ এতিয়া কাটি কোনেও নিব নোয়ারে গড়ের খর্গ কাটার প্রশ্ন গল এতিয়া সকলে গড়ক সংরক্ষণ করেছে মোদী ডাঙরিয়ার প্রেরণা মই সিদিনাখন মোদী ডাঙরিয়াক কৈছিল যে মোদী ডাঙরিয়া আপনি কাজিরঙাত এদিন রাতে থাকিলে সচাকয়ে মই গৌরব অনুভব করছো কিন্তু মোর একটা অনুরোধ আপনি এদিন রাতে মাজুলিত আহি থাকিব লাগিব মুনি ডাঙরিয়ায় মোক প্রতিশ্রুতি দিছে যে তেও এনেকৈ এদিন রাতে তেও মাজুলিত কটাব সেই প্রতিশ্রুতি নরেন্দ্র মুনি ডাঙরিয়ায় মোক দি থৈ গৈছে কেইদিনমান আগতে বিজেপির সংকল্প পত্র প্রকাশ পাইছিল তাত বহুত কথা আছে সরু কথা এটা মোর মন মগজুত চুই গৈছে তাক মই আপনার আগত কব খুঁজো আমার মহিলাসকলৰ সাধারণতে ক্যান্সার দুই ধরনের হয় সার্ভাইকেল ক্যান্সার আর ব্রেস্ট ক্যান্সার মহিলাসকলে আটাইতকৈ বেছি তাতে আক্রান্ত হয় এইবার নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় কৈছে যে সকলো মহিলাক ব্রেস্ট ক্যান্সার সার্ভাইকেল ক্যান্সারের বিরুদ্ধে আমি প্রতিষেধক বেজি দিম যাতে কোনো মহিলা এই ক্যান্সার বেমারত বিশেষ সার্ভাইকেল ক্যান্সারত আক্রান্ত নহয়।